নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে প্রাথমিক শিক্ষক দুর্নীতি দু হাজার সালের একটা আপডেট নিয়ে আপডেটটা কি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজকে উঠেছে কেস যে আসল উত্তরপত্র ছাড়া যাচাই করলেন কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করলো হাইকোর্টে যে উত্তরপত্রটা শো করেছে সেটা হাতে টাইপ করা ছিল আসল না হাতে টাইপ করে সেটা নিয়ে হাইকোর্টে প্রশ্ন করল দু হাজার চোদ্দো সালের প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে নজির রয়েছে সেরা নজির তো এটা আরেক ধরনের চলুন শুরু করি জানি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন যাদের বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদের তালিকা পর্ষদের হাতে দিতে হবে সিবিআই ইডিকে সেই তালিকা যাচাই করে রিপোর্ট দেবে পর্ষদ দিয়েছে পর্ষদ আসল উত্তরপত্র ওইমার শিট নেই এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং সিবিআই দেওয়া রিপোর্ট কীভাবে যাচাই করলো প্রাথমিক শিক্ষা বর্ষ। বৃহস্পতিবার সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন তুললেন কারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে আপনারা জানলেন কীভাবে যাচাই করলেন কি করে যেখানে আসল উত্তরপত্র নেই বলে জানিয়েছেন আপনারাই নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন যাদের আইনি বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদের তালিকা পর্ষদের হাতে দিতে হবে ইডি সিবিআইকে পর্ষদকে নির্দেশ দিয়েছে ইডি সিবিআই যে তথ্য দেবে তা যাচাই করে হাইকোর্টে জমা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট যাচাই করে বৃহস্পতিবার পর্ষদ রিপোর্ট দিয়েছে অর্থাৎ গতকাল সিবিআই পর্ষদকে যে রিপোর্ট দিয়েছে তাতে বেআইনিভাবে নিযুক্তদের তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী পঁচানব্ব ছিয়ানব্বই জনের নিয়োগ রয়েছে যারা দু সালে টেট পাস করেনি এবং চারজন টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন ছেচল্লিশ জন প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও নিয়োগ পেয়েছিলেন সিবিআই সেই রিপোর্ট পর্ষদ যাচাই করে হাইকোর্টে জমা দিয়েছে পরীক্ষা না দিয়ে চাকরি ছিয়ানব্বই জন আরও আছে ইডিও পর্ষদের কাছে বেআইনি নিয়োগের তালিকা দিয়েছে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই পর্ষদ হাইকোর্টকে জানিয়ে দেয় ইডির তালিকা নিয়ে তারা কিছু বলবেন না এরপরে বিচারপতি সিনহা পর্ষদকে বলেন কারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে আপনারা জানলেন কিভাবে যাচাই করলেন কি কি করে আসল উত্তরপত্র নেই আপনারাই বলছেন আসল উত্তরপত্র নষ্ট হয়েছে তাহলে যাচাই করলেন কি করে বিচারপতি আরও প্রশ্ন করেন ডিজিটাল কপির সাথে আসল উত্তরপত্রের মিল নেই তাহলে যাচাই হলো কি করে পর্ষদের আইনজীবী জানিয়েছেন যে কোনো নথি ম্যানিপুলেট করা যায় তাহলে প্রশ্ন উঠছে সিবিআই রিপোর্ট কিভাবে যাচাই করেছে পর্ষদ প্রশ্ন থেকেই যায় কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরপরে কি এটা দিন বিষয় এটা নিয়ে কোনো কমেন্টস করবো না আমাদের কাজ হল গে আপডেটটা আপনাদের সামনে তুলে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই পরবর্তী আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় সত্যের জয় হবে একদিন